দেখুন এইমাত্র মার্কিন রণতরিতে হামলার ছবি ও ভিডিও প্রকাশ করল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও জঙ্গি বিমানে ক্ষেপণাস্ত্র হামলার প্রচারণামূলক ছবি ও ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডিপিআরকে টুডে ওই ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কৌশলগত দ্বীপ গোয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনীর বোমারু বিমান বিয়নবি ল্যান্সার উত্তর কোরিয়ার আকাশসীমার সীমার কাছ দিয়ে উড়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই ভিডিও ও ছবিগুলো প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্র শনিবার সেই মহড়া চালায় সুদূর উত্তর দুই কোরিয়ার মাঝের বেসামরিক অঞ্চলে প্রচারণামূলক ওই ভিডিওতে দেখা যায় উত্তর কোরিয়ার তৈরি পুক গুক দুই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন বি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ বিমানে হামলা চালানো হয় কম্পিউটারে বানানো এই ছবিতে মার্কিন বিমান দুটোকে বিধ্বস্ত হতে দেখা যায় ভিডিওটিতে আরও দেখা যায় উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া পোকগুকসং সংটু টু ক্ষেপণাস্ত্রের আঘাতে পারমাণবিক শক্তি চালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কালভিনশন বিস্ফোরিত হয়েছে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্ক করে ভিডিওতে লেখা ছিল যদি মার্কিন হামলার নেতৃত্বে বিফ থার্টি ফাইভ ও কার্লভিনসন থাকে তাহলে সেগুলোর পরিণতি এমনই হবে এরকম অ্যানিমেশন ভিডিও আগেও বানিয়ে প্রচার করেছে উত্তর কোরিয়া আগের ভিডিওগুলোতে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ও একটি সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মূর্তিতে আক্রমণ করতে দেখানো হয় এবার এর সঙ্গে যুক্ত হলো রণতরী আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে